আমার প্রিয় ও স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার লাস্ট মিনিট সেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কমন পেয়ে যাবে। দেখো, বাংলার ক্ষেত্রে প্রথম বিষয় তোমাদের রয়েছে দাঁড়াও, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম, কবি মানুষকে মানুষ হয়ে মাছির পাখির প্রজাপতির না হাতির মতো পাশে দাঁড়াতে বলেছেন, উত্তর লিখবে পাখির। পরের প্রশ্ন, কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ একাকী একলা না নীরব, উত্তর হবে একলা। পরের প্রশ্ন, তোমাকে সেই সকাল থেকে বন্ধুর মানুষের নিজের না তোমার মতো মনে পড়ছে, উত্তর হবে তোমার মতো মনে পড়ছে। পরের প্রশ্ন, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 8 বার 9 বার 10 বার না 11 বার পাওয়া যায়, উত্তর লিখবে 9 বার পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন পড়বে, মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই উক্তির কারণ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষের পাশে কিভাবে এসে দাঁড়াতে বলেছেন, পরের প্রশ্ন, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন, তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াতে চাও। এখানে তিনটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের বিষয় তোমাদের রয়েছে পল্লী সমাজ, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, চণ্ডী মণ্ডপে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল গোপাল নেপাল অলোক পুলক সরকারের কাছে বসে, উত্তর লিখবে গোপাল সরকারের কাছে বসে। পরের প্রশ্ন, জলার বাঁধ কেটে দিলে বেনির মতে 100-200-300-300-400-500 টাকার মাছ বেরিয়ে যাবে, উত্তর লিখবে 200-300। পরের প্রশ্ন, তুমি অত্যন্ত হীন এবং নিচ, একথা রমেশ বলেছিল বেনি রমা আকবর না গোপালকে, উত্তর হবে রমা। পরের প্রশ্ন, আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর জহর হীরক না ফজর, উত্তর হবে গহর। পরের প্রশ্ন, রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি, এখানে চারটে অপশন আছে, 100 বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের কেউ খেতে পাবে না। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্নবেলায় একটু ধরণ করিয়াছে, দুদিনের বৃষ্টিতে গ্রামের পরিস্থিতি কী হয়েছিল পাঠ্যাংশ অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, এখনই সেটা কাটিয়ে দিতে হবে, কী কাটতে হবে তা এখন কাটতে হবে কেন। পরের প্রশ্ন পড়বে, সে সোজা মেয়ে নয় ভায়া, কে কার প্রসঙ্গে এমন উক্তি করেছেন, সে কি সত্যি সোজা মেয়ে ছিল না, মতের সপক্ষে যুক্তিবিন্যাস করো। আরও একটি প্রশ্ন পড়ে রাখতে পারো, তার একলার অমতে কিছুই আসে যায় না, কার অমতের কথা কে কাকে বলেছে, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কেমন মানসিকতা ধরা পড়েছে। পরের বিষয় তোমাদের রয়েছে ছন্ন ছাড়া, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ প্রেচ্ছায়া প্রতিলিপি না চারা গাছ, উত্তর হবে প্রেচ্ছায়া। পরের প্রশ্ন, ড্রাইভার বসেছিল কবিকে যাবেন না ঘেঁষবেন না কথা বলবেন না লিপ দেবেন না ছন্ন ছাড়া ছেলেদের, এটা বসেছিল হবে না, ড্রাইভার বলেছিল কবিকে ঘেঁষবেন না ছন্ন ছাড়া ছেলেদের, ওদের প্রতি সম্ভাষণে করুন, সম্ভাষণে কারু সম্মান দায় দরদ মতামত নেই, উত্তর হবে দরদ নেই। পরের প্রশ্ন, ওরা পাজাকোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল দলা পাকানো ভিখারিকে, পরের প্রশ্ন, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছনে মাধুর্যের আয়োজন। পরের প্রশ্ন, ড্রাইভার বললে ওদিকে যাব না, ড্রাইভারের ওদিকে যেতে না যাওয়ার কারণ, চারটে অপশন আছে, উত্তর হবে, কয়েকজন ছন্ন ছাড়া বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, ওখান দিয়ে গেলেই যারা গাড়ি থামিয়ে লিপ চাইবে বলবে হাওয়া খাওয়ান। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, গাছ না গাছের প্রেচ্ছায়া, গাছকে গাছের প্রেচ্ছায়া বলার কারণ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ওখান দিয়েই যাব, বক্তা কাকে এই কথা বলেছেন, তিনি ক
কোন ভরসায় উখান দিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? পরের প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে এখনও প্রাণ আছে, কার প্রাণ আছে বলে কারা চেঁচিয়ে উঠল, এর মধ্যে দিয়ে তাদের চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? পরের প্রশ্ন পড়বে, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, বক্তা এই মন্তব্যের মধ্যে দিয়ে কিভাবে আত্মসমালোচনা করেছেন? পরের প্রশ্ন, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, ছন্নছাড়া কবিতায় কবি একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন? পরের বিষয় তোমাদের হচ্ছে গাছের কথা, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, উত্তর হবে বীজের কঠিন ঢাকনায়। পরের প্রশ্ন, অঙ্কুর বের হবার জন্য জল মাটির সঙ্গে চাই উত্তাপ, পরের প্রশ্ন, বীজগুলি যেন গাছের ডিম শিশু প্রজন্ম আত্মজ, উত্তর হবে ডিম। পরের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ বিপরীত ছায়ামাত্র প্রতিরূপ, উত্তর হবে ছায়ামাত্র। পরের প্রশ্ন, ধান জপ ইত্যাদির বীজ পাকে বৈশাখ আষাঢ়ে পৌষ মাসে না আশ্বিন কার্তিকে, উত্তর হবে আশ্বিন কার্তিকে। পরের প্রশ্ন রয়েছে এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, এরূপ নিরাপদে ভিক্ষু শিশুটি ঘুমায়া রহিল, ভিক্ষু শিশুটি কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? পরের প্রশ্ন পড়বে, জগদীশচন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে মানুষের সঙ্গে উদ্ভিদ জগতের বিভিন্ন সাদৃশ্যের পরিচয় দিয়েছেন, এমন কয়েকটি মিলের উদাহরণ দাও। পরের প্রশ্ন পড়বে, এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়ায়া পড়িতেছে, কিভাবে বীজ ছড়িয়ে পড়ে তা আলোচ্য প্রবন্ধ অবলম্বনে লেখো। পরের বিষয় তোমাদের হচ্ছে হাওয়ার গান, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, হাওয়ারা সব পথে ঘুরেছে বৃথায়, পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, আমাদের বাড়ি নেই দেশ নেই ঠাই নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, হাওয়ার রূপকে কবি যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ হাওয়ার বাড়ি নেই দেশ নেই শেষ নেই। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, তারা শুধু কেঁদে মরে বাইরে, কারা শুধু কেঁদে মরে তারা বাইরে কেন কেঁদে মরে? পরের প্রশ্ন, সব পদ ঘুরেছি বৃথায় রে, কারা কিভাবে সব পদ ঘোরে সেই ঘোরা বৃথায় হয় কেন? পরের প্রশ্ন, অবশেষে থামে সব, অবশেষে কথাটির প্রয়োগ কেন করা হয়েছে, অবশেষে কারা আসে ও কেন? পরের প্রশ্ন পড়বে, তার কথা কেবলই শুধায় রে, হাওয়া কার কথা শুধায়, কী করে বুঝবো থেকে যে প্রশ্নগুলো পড়বে, বুকুর বয়স ছয় বছর, ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর সেজক আকার, মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম ছিল ছেনুমাসি আর অন্যজনের নাম বেনুমাসি, আর ওরা বেরোবার সঙ্গেই সঙ্গে বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে, নির্মলার ছেলে বুকু যে মজার কথাটি এক্ষেত্রে বলেছে তা হলো সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, গল্পে বর্ণিত বুকু ও ডাম্বল চরিত্র দুটির তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, কী অসভ্য ছেলে বাবা, কথা নয় তো যেন ইট পাল্টকেল, পরের প্রশ্ন, কী অসভ্য ছেলে রে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল, কাল প্রসঙ্গে এমন মন্তব্য কেন, তার কথাকে ইট পাটকেলের সঙ্গে তুলনা কতটা সমর্থনযোগ্য? পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত, এ কি সর্বনাশী ছেলে, বুকুর মার কখন এমন পরিস্থিতি হলো, আদেও কি তা ছেলে সর্বনাশে, আদেও কি তার ছেলে সর্বনাশে, তোমার উত্তরের যথার্থ যুক্তি দাও। পরের প্রশ্ন পড়বে, আর কত দেরি করবে তোমরা, যাও এবার, বুকে একথা কাদের কেন বলেছে, একথা শুনে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন হয়েছিল? পরের প্রশ্ন, সবসময় সত্যি বলতে আমাদের গুরুজনেরা শেখান, অথচ সত্যি বলে বুকুর পরিস্থিতি কেমন হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। পরের বিষয় তোমাদের রয়েছে পাড়াকার দুপহর ভালোবাসি, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, শাহগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার,
তাহাদের কাছে যেন এ জন্মে নয় যুগ ধরে কথা শিখিয়াছে। পরের প্রশ্ন, পাড়াগার দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে, মনিব কোথাও নেই। এখান থেকে যে বড় প্রশ্ন পড়বে, পাড়াগার দুপহরে যে বর্ণনা কবি জীবনানন্দ দাশের এই কবিতায় পাওয়া যায় তার বর্ণনা দাও, বা পাড়াগার দুপর ভালোবাসি যে বর্ণনা কবি জীবনানন্দ দাশের এই কবিতায় পাও তার বর্ণনা দাও। এখান থেকে আরও একটি প্রশ্ন পড়বে, ছন্দহীন বুনোচাল তার বুনোচালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন। পরের প্রশ্ন পড়বে, রৌদ্রে যেন ভিজে বেদনার গল্প লেগে আছে, বেদনাকে ভিজে বলার যৌক্তিকতা কোথায়। পরের বিষয় তোমাদের রয়েছে নাটোরের কথা স্বদেশী কথা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সের লেখকরা বাংলা ভাষার প্রচলনের জন্য লড়াই করেছিলেন। নাটোরের মহারাজার বাড়ি যেখানে লেখকদের থাকার ব্যবস্থা হয়েছিল তাকে তুলনা করা হয়েছে ইন্দ্রপুরীর সঙ্গে। নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স শুরুতে রবীন্দ্রনাথের সোনার বাংলা গানটি গাওয়া হয়েছিল। নাটোরের মহারাজের নাম ছিল জগদীন্দ্রনাথ। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, জায়গাস্টিক খাওয়া বলতে অবনীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন তা 8-10 বাক্যে লেখো। জাইগ্যান্টিক খাওয়া বলতে অবনীন্দ্রনাথ কী বুঝিয়েছে সেটা সংক্ষেপে তোমাদের কিন্তু লিখতে হবে 8-10 বাক্যের মধ্যে। পরের প্রশ্ন, ভূমিকম্পের বছর সেটা, সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, নাটোর বললেন কোথায় স্নান করবেন অবনদা, পুকুরে। এর উত্তরে অবনদা কী বলেছিলেন। পরের বিষয় তোমাদের রয়েছে গড়াই নদীর তীরে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। পরের প্রশ্ন, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে, এখনো তাহারা বোঝেনি হেতায় মানুষ বসত করে, সাত সকালের রঙিন মেঘেরা কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। এখান থেকে যে বড় প্রশ্ন করলে পড়বে, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, কারা কেন বাড়িকে ভালোবেসে থেমে যায় এই বর্ণনায় যে নৈসর্গিক সৌন্দর্য ফুটে ওঠে তা উল্লেখ করো। বিভিন্ন স্কুলে কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সাম কিন্তু দাঁড়াও থেকে গড়াই নদী পর্যন্ত কিন্তু হচ্ছে, আর বিভিন্ন স্কুলে জেলখানা চিঠি থেকে আদাব পর্যন্ত কিন্তু হচ্ছে। সেহেতু আমি আদাব পর্যন্ত একেবারে সাজেশানটা দিয়ে দিলাম, তোমাদের যেটুকু পরীক্ষা হবে তোমরা কিন্তু সেটুকুই পড়বে। দেখো, জেলখানা চিঠি থেকে যে প্রশ্নগুলো পড়বে আমি আর মুখে বলছি না, ভালো করে দেখে নাও। এখানে বড় প্রশ্নের মধ্যে 2-1 বড় প্রশ্ন পড়বে আর 2-6 বড় প্রশ্নটা পড়বে। পরের বিষয় তোমাদের হচ্ছে স্বাধীনতা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও, এখান থেকে 2-1 প্রশ্নটা পড়বে, 2-3, 2-5 আর 2-7 প্রশ্নটা পড়বে। পরের বিষয় তোমাদের হচ্ছে আদাব। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখো, শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। আর বড় প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা পড়বে, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, 144 ধারা কি, কখন কখন তা জারি হয় লেখো। পরের প্রশ্নটা পড়বে 2-2 প্রশ্নটা আর 2-9 প্রশ্নটা, ভুলুম না ভাই এই রাতের কথা, কোন রাতের কথা বলা হয়েছে, আদাব গল্প অনুসারে সেই ভয়াল রাতের বর্ণনা দাও। ভালো করে দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। এখানে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।
এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার লাস্ট মিনিট সেশন। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাও লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে তোমাদের প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।